ওয়েলকাম। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্নিং 24x7। আজকে তোমাদের যেটি আলোচ্য বিষয় সেটি হচ্ছে ক্লাস সেভেনের ভূগোল বইয়ের যে নবম অধ্যায়টি রয়েছে, সেই নবম অধ্যায়ের প্রত্যেকটি প্রশ্ন আমরা ধরে ধরে আলোচনা করব। আশা করি এই অধ্যায়টি থেকে তোমাদের ইউনিট টেস্টে যে সমস্ত প্রশ্ন আসবে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর এই ক্লাসটি থেকে পেয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি? পৃথিবীতে যে কয়টি মহাদেশ রয়েছে তার মধ্যে সব থেকে বৃহত্তম মহাদেশের নাম হচ্ছে এশিয়া মহাদেশ। এই মহাদেশে কিন্তু জনসংখ্যার দিক থেকেও সবচেয়ে বেশি লোক বসবাস করে। গোটা পৃথিবীর প্রায় 60% মানুষ এই মহাদেশেই বাস করে। পরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাকে পৃথিবীর ছাদ বলা হয়? উত্তর, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। কেন? কেননা পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হয়, এটি পৃথিবীর উপর ছাদের মতো দাঁড়িয়ে আছে, তাই পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পরবর্তী প্রশ্ন, কাকে এবং কেন টেবিল ল্যান্ড বলা হয়? উত্তর, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেননা মালভূমি যেহেতু দেখতে অনেকটা খাড়া টেবিলের মতো, তাই মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? পৃথিবীর উত্তর হচ্ছে, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা 8,848.46 মিটার। এটি কোথায় অবস্থিত? এটি নেপালে অবস্থিত। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি? উত্তর হচ্ছে কাস্পিয়ান হ্রদ। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? উত্তর, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম হলো তৈগা বনভূমি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? উত্তর, গঙ্গা ও ব্রহ্মপুত্র সমভূমি বা গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ পৃথিবীর সব থেকে বৃহত্তম বদ্বীপ। পরবর্তী বিষয়টি হচ্ছে, এশিয়া ও ইউরোপের মাঝখানে যে পর্বত রয়েছে সেই পর্বতের নাম হচ্ছে উরাল পর্বত এবং যে নদী রয়েছে সেই নদীর নাম হচ্ছে উরাল নদী। এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশের মাঝখানে রয়েছে উরাল পর্বত এবং উরাল নদী। পরবর্তী বিষয়টি হচ্ছে, এশিয়া ও আফ্রিকার মধ্যে রয়েছে লোহিত সাগর ও সুয়েজ খাল। এই দুটি এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে ভাগ করেছে। পরবর্তী প্রশ্ন, এশিয়ার কয়েকটি উত্তর বাহিনী নদীর নাম লিখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের বইয়ের মধ্যেও দেখবে ছক আকারে দেওয়া আছে। তাহলে এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ উত্তর বাহিনী নদীর নাম হলো ওব, ইনিসি ও লেনা নদী। পরবর্তী প্রশ্ন, এশিয়ার কয়েকটি দক্ষিণ বাহিনী নদীর নাম লিখো। উত্তর হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু। এগুলি হচ্ছে এশিয়ার দক্ষিণ বাহিনী নদী। পরবর্তী প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? উত্তর, গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এশিয়ার কয়েকটি পূর্ব বাহিনী নদীর নাম লিখো। তাহলে এশিয়ার কয়েকটি পূর্ব বাহিনী নদীর নাম হচ্ছে ইয়াংসি, সিকিয়াং ও হুয়াংহো নদী। পরবর্তী প্রশ্ন এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কোন নদীকে স্বর্ণরেণুর নদী বলা হয়? উত্তর হচ্ছে, ইয়াংসি নদীকে স্বর্ণরেণুর নদী বলা হয়। পরবর্তী প্রশ্ন, কাকে এবং কেন পিত নদী বলা হয়? উত্তর, হুয়াংহো নদীকে পিত নদী বলা হয়। কেন বলা হয়? কারণ হুয়াংহো নদী হলুদ রঙের পলি বহন করে বলে হুয়াংহো নদীকে কি বলা হয়? পিত নদী বলা হয়। পরবর্তী প্রশ্ন, এশিয়ার উষ্ণতম স্থানের নাম কি? উত্তর হচ্ছে, এশিয়ার উষ্ণতম স্থানের নাম হচ্ছে পাকিস্তানের জিকোবাবাদ।
পরবর্তী প্রশ্ন, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসি। এই ইয়াংসি নদীর দৈর্ঘ্য কত? 6,300 কিমি। পরবর্তী প্রশ্ন, ইয়াংসি ও সিকিয়াং হলো এমন দুটি নদী যারা চীনা সাগরে পড়েছে। তোমাদের শূন্য স্থান আকারে দিয়ে দেয় যে এমন দুটি নদীর নাম লিখো যারা চীনা সাগরে পড়েছে। তাহলে উত্তর হয়ে যাবে ইয়াংসি ও সিকিয়াং। এই দুটি নদী নদীর নাম লিখলেই হয়ে যাবে, এই দুটি নদী চীনা সাগরে পড়েছে। পরবর্তী প্রশ্ন, কাকে এবং কেন চীনের ধানের গোলা বলা হয়? উত্তর, চীনের হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। কেননা চীনের হুনান প্রদেশে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয় বলে চীনের হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, কাকে এশিয়ার হল্যান্ড বা চীনের হল্যান্ড বলা হয়? উত্তর হচ্ছে ইয়াং সিকিয়াং এর বদ্বীপ অঞ্চলকে বলা হয় চীনের হল্যান্ড বলা হয়। কেননা এটি অনেকটা হল্যান্ডের মতো দেখতে, তাই এই অঞ্চলকে চীনের হল্যান্ড বলা হয়। পরবর্তী প্রশ্ন, কাকে চীনের ম্যানচেস্টার বলা হয়? উত্তর হচ্ছে সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলা হয়। এই প্রশ্নগুলি তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এখান থেকে তোমরা দেখে দেখে শিখে নেবে এবং তোমাদের পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলি আসলে তোমরা ভালো করে উত্তর দিতে পারবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিশ্বের বৃহত্তম তেল উত্তোলন কেন্দ্রের নাম কি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্বের বৃহত্তম তেল উত্তোলন কেন্দ্রের নাম হচ্ছে ঘাওয়ার। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তেলের খনির নাম কি? উত্তর হচ্ছে সাফানিয়া। সাফানিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তেলের খনি। তোমাদের অধিকাংশ ছাত্রছাত্রী এইখানেই এই প্রশ্নটির উত্তরের জায়গায় ভুল করে দিয়ে আসে। যখন আসে যে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তেলের খনির নাম কি, তখন তোমরা ঘাওয়ার লিখে দিয়ে আসো। কিন্তু না, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তেলের খনির নাম হচ্ছে সাফানিয়া, আর বিশ্বের বৃহত্তম তেল উত্তোলন কেন্দ্রের নাম হচ্ছে ঘাওয়ার। পরবর্তী প্রশ্ন, ওপেক কি? আমরা প্রথমে দেখে নেব ওপেকের ফুল ফর্ম, তারপরে ওপেক নিয়ে আলোচনা করব। উত্তর, ওপেক এর পুরো কথা হলো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। বিশ্বের প্রধান তেল উৎপাদক দেশগুলি ওপেকের সদস্য। তাহলে বিশ্বের যে সমস্ত প্রধান তেল উৎপাদক দেশগুলি রয়েছে, সেই দেশগুলি মিলে একটি সংস্থা তৈরি করে, এই সংস্থাটির নাম হচ্ছে ওপেক। বিশ্ববাজারে খনিজ তেলের দাম কত হবে? কোন দেশকে কতটা পরিমাণ তেল দেওয়া হবে? কোন দেশের কাছে কতটা পরিমাণ তেল বিক্রি করা হবে? কি দামে বিক্রি করা হবে? সমস্ত কিছুই ঠিক করে দেয় এই ওপেক। আমাদের আজকের শেষ প্রশ্ন এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কাকে এবং কেন চরম বৈচিত্র্যের মহাদেশ বলা হয়? তোমরা সবাই জানো যে এশিয়া মহাদেশকে চরম বৈচিত্র্যের মহাদেশ বলা হয়। কেননা এশিয়া মহাদেশের কিছু বৈশিষ্ট্যই এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশে পরিণত করেছে। এক নম্বর হচ্ছে, পৃথিবীর স্থলভাগের 1/3 জুড়ে রয়েছে এই পৃথিবীর বৃহত্তম জনবহুল মহাদেশ। বিশ্বের যে স্থলভাগ রয়েছে, সেই স্থলভাগের স্থলভাগকে যদি 3 ভাগ করা হয়, তাহলে 3 মধ্যে 1 মধ্যেই রয়েছে এই মহাদেশ। তার মানে এই মহাদেশের আয়তন অত্যন্ত বিশাল। পরবর্তী যে বৈশিষ্ট্য, এই মহাদেশ এত বিশাল যে এই মহাদেশের পশ্চিমে যে দেশগুলি রয়েছে, সেই দেশগুলিতে যখন সূর্য ওঠে, তখন পূর্ব দিকের দেশগুলিতে সূর্য অস্ত যায়। তাহলে এত বিশাল এই মহাদেশ। পরবর্তী বৈশিষ্ট্যটি হচ্ছে, এই মহাদেশে রয়েছে সুউচ্চ পর্বতশ্রেণী, বিশাল মালভূমি, বিস্তীর্ণ সমভূমি এবং উর্বর নদী উপত্যকা। এই মহাদেশের এই সমস্ত কিছু নানান বৈশিষ্ট্যের জন্যই এই মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। আশা করি এই অধ্যায়টি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছ। তোমাদের যদি ক্লাসটি যদি ভালো লেগে থাকে,
তাহলে ভিডিওটিকে লাইক করো। তোমাদের কোন বিষয়ে ভিডিও চাই তোমরা কমেন্ট করে জানাও, তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও, এবং তোমরা যদি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি দাবিয়ে দাও, যাতে তোমরা এই রকম ক্লাস প্রতিনিয়ত পেতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো।